হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ব্লগ আর নতুন একটা এপিসোডে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আই হোপ তোমাদের ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে। আজকে বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ বলে কথা, তো তোমাদের সকলকে শুভ নববর্ষের অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা আজকে দিনটা খুব সুন্দর করে কাটাও, আমিও আজকে দিনটা খুব সুন্দর করে কাটাবো। তার কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরবো ব্লগের মাধ্যমে, তোমরা সেটা দেখতে থাকো। তো চলো, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা তো বলেই দিলাম। আজ বছরের প্রথম দিন, সবাইকে জীবনে আরও আরও ভরে উঠুক আমি এটাই চাইবো। অনেক অনেক ভালো থেকো, জীবনটাকে অনেক সুন্দর করে কাটাও, এটাই চাইবো। তো আর কিছু বলার নেই। তো চলো, আমি এখন মামার বাড়িতে যাবো, তার জন্যে রেডি হতে হবে। মার ভাই অনেকক্ষণ আগে মামার বাড়িতে চলে গেছে, আমার যাওয়ার কথা ছিল, তো আমি এখন যাব। চলো, রেডি হয়নি, আমি তো এক সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যেতে পারি, দেখবে তোমরা। চলো, আমি তো ম্যাজিক জানি, সত্যি কথা বলছি। তো চলো রেডি হয়ে আসি। তো দেখলে কেমন তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এখন মামার বাড়ি যাচ্ছি, সেখানে কি যদি কিছু শেয়ার করার থাকে তোমাদের কাছে শেয়ার করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি একটা অন্য লুক নিয়ে। তো মামার বাড়ি থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, খাওয়া দাওয়া করেছি, তোমাদের কাছে সেগুলো শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু আগে বাড়ি আসলাম, তারপরে রেডি হলাম, এখন যাব। আমাদের এখান থেকে প্রায় 15-20 মিনিট লাগে, সাইকেল করে গেলে 15-20 মিনিট লাগে। তো বান্ধবীরা মিলে সেখানে যাব, চড়ক পূজায় মেলাটা ঘুরব, দিয়ে সন্ধ্যার আগে যত চেষ্টা করবো চলে আসবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমরাও দেখতে থাকো। মেলাতে অনেকটাই ভিড় হয়েছিল এবং প্রচণ্ড আওয়াজ আসছিল, যার জন্য আমি মিউট করে এখন তোমাদেরকে ভয়েস দিচ্ছি। আর ঠাকুরের মণ্ডপটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রচণ্ড আওয়াজের কারণে আবার মিউট করে দিয়েছি, বুঝতেই পারছো তোমরা, প্রচণ্ড আওয়াজ আসছিলো, গানের আওয়াজ আসছিলো, কথার আওয়াজ আসছিলো, ওর জন্যে তোমরা কিছু বুঝতেও পারবে না, বিরক্তি হবে, তাই মিউট করে দিয়েছি। তো এখানে কি বলতো, এক একজন এক কিছু সেজেছে, তারা মানুষকে আনন্দের চেষ্টা করে, যতটা পারে হাসানোর চেষ্টা করে, এটাই। পিছনে আর একটা আসছে, পুরোহিত বিয়ে দিচ্ছে, এরকম একটা ঘটনা। তো তারা সবাইকে হাসানোর চেষ্টা করে একটা ঘটনার মাধ্যমে, কেউ কিছু খারাপ ভাবে নিও না। তো তোমরা তো দেখলে, মেলা থেকে বাড়ি আসলাম, তোমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। আর এখন আবার মামার বাড়িতে যাব, তারপরে রাতের খাওয়া দাওয়া করবো। তো আজকে সারাদিন কী কী করলাম, সব কিছুই যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা নিশ্চয়ই এখন ভাবছো হঠাৎ করে ফাংশন গান কোথা থেকে এলো। হ্যাঁ, আমি ফাংশনে গিয়েছিলাম রাতে, তো তার আগে তোমাদের সাথে কথা বলতে পারিনি, তাই এখন মিউট করে ভয়েস দিচ্ছি, তার আগে কথা বলার টাইম পাইনি। তো ফাংশন দেখতে গিয়েছিলাম, সুমন এসেছিল সারেগামাপার, তোমরা তাকে দেখতে পাবেন, এখানে প্রচণ্ড লাইটিং হচ্ছে, তো মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না, তাই তোমরা দেখতে পাবে না। আর একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও এবং পাশে ছবিও দিয়ে দাও। নিশ্চয়ই ভিডিওটা স্কিপ না করে দেখেছ, তো নিশ্চয়ই ভালো লেগেছে, আশা করি সবাইকে অনেক ভালো লেগেছে। তো
ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, অবশ্যই লাইক কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওর জন্য ওয়েট করে থাকো।